নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শাক চচ্চড়ি তো অনেকে অনেক রকমভাবেই করেন, নিরামিষ দিনে এইভাবে একবার শাক চচ্চড়ি রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করি। এখানে আমি 200 গ্রাম কুমড়ো শাক না ডাটা সহ কেটে নিয়েছি, শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সঙ্গে ডাটার যে ছালগুলো থাকে সেগুলো ছুলে নিয়েছি, আর আধখানা বেগুন দিয়েছি, আর দিয়েছি একটা বড় সাইজের আলু, আর আমার ঘরে একটা গাজর ছিল সেই গাজরটা আমি দিয়ে দিয়েছি। নিয়েছি কিছু ডালের বড়ি, আর এখানে একটা মশলার পেস্ট আমি আগের থেকেই বানিয়ে নিয়েছি, 1 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম আমি 3 চামচ সর্ষের তেল। এরপর আমি বিউলির ডালের বড়িগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নেব, তাহলে মুচমুচে হবে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ তেল, দিয়ে দিলাম আর একটু হলুদ, আর কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলো আমি ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। বেগুনগুলো একটু ভেজে নিলে সবজির স্বাদটা খেতে দুর্দান্ত লাগে, আমি বেগুনগুলো ওই জন্য আগে থেকে একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো আমি উঠিয়ে নেব। এবার ওটাতে 1/2 চামচ তেল দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর অল্প একটু হলুদ। এবার যে বেটে রাখা মশলাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম, মশলাটা একটু ভেজে নেব। এটাতে সেরকম কিছু মশলা লাগে না, দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার একটু আর একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা শাক ডাঁটা আর আলু। গাজরটা আপনারা না দিতেও পারেন, যেহেতু আমার গাজরটা আমি ছিল ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। গাজরের পরিবর্তে আপনারা মূলরও ব্যবহার করতে পারেন। এবার আমি মশলার সাথে ডাঁটা শাকটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো জল, দিয়ে কম আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি আমি 6 মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকা খুলে একবার দেখে নিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছিলো, আমি আরেকটু জল দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আরও 3 মিনিট পর আমি খুলে দেখলাম আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেগুনগুলো তো আমার আগের থেকেই ভাজা ছিল, এবার আমি সবজির সাথে মিশিয়ে দেব। ডাটাগুলো আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার 1 মিনিট আমি মিশিয়ে দেওয়ার পর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে ওপরে ছড়িয়ে দেব। এইভাবে রান্না করলে সবজির টেস্ট খুব সুন্দর হয়। আমি ছড়িয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব। আমার তৈরি হয়ে গেল কুমড়ো ডাঁটার চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।